वेलकम टू माय न्यू वीडियो आज के आम्रा आरो पास्टी नोटुन वोकैबुलरी ने आलोचना करबो आम्रा आगेर नियमे शुरुते सेंटेंस पढ़बो अतपर अर्थ करार चेष्टा करबो तारपर आम्रा वोकैबुलरीटी शिखबो ताहले चलुन शुरू करा जाक প্রথম সেন্টেন্স ওয়ান গুড টার্ন মে ডিজার্ভ আনাদার ইট ডাজেন্ট নেসেসারিলি বিগেট আনাদার এখানে আন্ডারলাইন ওয়ার্ড বিগেট এর অর্থটা একটু চিন্তা করুন ওকে এর অর্থ হলো জন্মদা টু গিভ বার্থ ওয়ান গুড টার্ন মে ডিজার্ভ আনাদার একটি ভালো শুরু বা একটি ভালো টার্ন আরেকটি ডিজার্ভ করতে পারে It doesn't necessarily beget another, কিন্তু এটা মূলত আরেকটি টার্ন জন্ম দেয় না আরেকটি শুরু জন্ম দেয় না দুই নম্বর যে সেন্টেন্স সেটা হলো আনটিল ইট ওয়াজ টাইম টু ওপেন দ্য প্রেজেন্টস দ্য চিলড্রেন হ্যাড টু বেট দেয়ার কিউরিয়াসিটি এখানে আন্ডারলাইন ওয়ার্ড বেট এটা অর্থ একটু চিন্তা করুন ওকে বেট অর্থ হলো কমানো দাবানো আনটিল ইট ওয়াজ টাইম টু ওপেন দ্য প্রেজেন্ট যতক্ষণ না পুরস্কারটি খোলা হচ্ছে খোলার সময় হচ্ছে দ্য চিলড্রেন হ্যাড টু বেট দেয়ার কিউরিয়াসিটি বাচ্চাদেরকে তাদের কৌতূহলকে দাবিয়ে রাখতে হয়েছিল তাহলে আমরা বেট অর্থ শিখলাম দাবিয়ে রাখা কমানো রিডিউস ইত্যাদি তারপর নেক্সট সেন্টেন্স হিজ অ্যাটেম্পটস টু ক্লারিফাই দ্য সিচুয়েশন সাকসিডেড অনলি ইন বিফল্ডিং হার ফার্দার এখানে আন্ডারলাইন ওয়ার্ডের অর্থটা চিন্তা করুন ওকে এর অর্থ হলো হতবুদ্ধ করা কনফিউজ টু মেক কনফিউজড মোর কনফিউজড এখানে অর্থটা হলো হিজ অ্যাটেম্পটস টু ক্লারিফাই দ্য সিচুয়েশন তার চেষ্টা বিষয়টিকে আরও পরিষ্কার করার চেষ্টাটা সাকসিডেড সফল হয়েছিল অনলি ইন বিফার্ডলিং হার শুধুমাত্র তাকে হতবুদ্ধ করার মাধ্যমেই ফার্দার আরও মানে এটা এক ধরনের স্যাটায়ার ছিল এখানে বিফার্ডলিং অর্থ হলো হতবুদ্ধ করা Okay, next sentence. It was my baneful decision to make a friendship with an ungrateful person. Eta amar ekhane baneful holo. Underline word author chinta korun. Ekhane baneful ortho holo destructive, dongshattok, harmful. It was my baneful decision. Eta amar jonno ক্ষতিকর সিদ্ধান্ত ছিল টু মেক আ ফ্রেন্ডশিপ উইথ অ্যান আনগ্রেটফুল পারসন একজন অকৃতজ্ঞ ব্যক্তির সাথে ফ্রেন্ডশিপ করা বা বন্ধুত্ব করাটা আমার একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত ছিল ওকে তারপর লাস্ট ওয়ান বাস্কিং অন দ্য বেস শি রিল্যাক্সড সো কমপ্লিটলি দ্যাট শি ফেল্ট এজ লিভ আন্ডারলাইন ওয়ার্ড বাস্কিং ওকে একটু চিন্তা করুন অর্থটা বাস্কিং অর্থ হলো রোদ পোহানো আমরা যেটা বলি রোদ পোহানো বাস্কিং অন দ্য বিচ বিচে রোদ পোহায় বা আলো অনু আলো এনজয় করে অনুভব করে শি রিল্যাক্সড সো কমপ্লিটলি সে এতই রিল্যাক্স ছিল যে